হিংসার বলি সবাইকে হতে হচ্ছে, এমনটাই বললেন দিলীপ ঘোষ। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে নিমপুরা ও ফরিদা বাজারের মাস্ক বিতরণ করে তিনি বলেন, এটা নিয়ে সবাই চিন্তিত, খালি আমরা নয়, খালি বিজেপি নয়, সাধারণ মানুষও। তারা যদি ভোট দিয়ে জিতিয়ে থাকেন টিএমসিকে, তারা তো আশা করেননি এরকম হিংসা হবে। এই হিংসার বলি সবাইকে হতে হচ্ছে, বিজেপিকে টার্গেট করা হচ্ছে পুরো পাড়ায়, আর অত্যাচার চালানো হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ হয়তো পীড়িত, তারাও ঘর চাড়া হয়ে গেছেন। আমরা বারবার আপিল করেছি যে নির্বাচন মিটে গেছে, এখন শান্তিতে সবাই থাকুক, সেই পরিবেশ তৈরি হোক। সরকার মুখে বলছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না, পুলিশ নিরুপায় হয়ে বসে আছে, বলছে আমরা কিছু করতে পারবো না। তাহলে দুষ্কৃতকারীদের আটকাবে কে? এখন আইন শৃঙ্খলা বলে কিছু নাই, আর কোনো কন্ট্রোল নাই। মুখ্যমন্ত্রী মুখে বলছেন কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না। যতক্ষণ না কড়া ব্যবস্থা নেবে পুলিশ, এই হিংসা এই লুটপাট থামবে না। শীতলকুচি কাণ্ডে সিআইডি তদন্ত করেছে আটজন অফিসারকে, কেন্দ্রীয় বাহিনী অফিসার না, এখন তো প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে। ওখানকার পুলিশ অফিসাররা যারা কাজ করেছেন তাদেরকে কেন তারা মমতা ব্যানার্জির সঙ্গে সুর মেলাননি, তারা কেন সত্য ঘটনা বলেছেন, তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ডাকা হচ্ছে, পুলিশকে চমকে রাখা হচ্ছে যে যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদের এই অবস্থা হবে। এটা কোনো স্বচ্ছ আর সুস্থ রাজনীতি হতে পারে। ব্যুরো রিপোর্ট, সমাজ আজ 7 দিন 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।